আপনি জীবনে দিন কল্পনাও করতে পারেননি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটা এমন একটি আমল এ আমলের ব্যাপারে অনেক পৃথক জন বলেছেন তারা সকলেই এ আমলটি করে উপকার পেয়েছেন এবং তারা আমাদেরকে এ আমলের ব্যাপারে বলেছেন তারা সকলেই এ আমলটি করার পর উপকার পেয়েছেন আর আমি আপনাদেরকে এটাও বলে রাখি এই ফজিরতপূর্ণ বরকতময় আমলটি করে আপনি যদি উপকৃত হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করতে হবে এবং আমলটি যখন আপনি করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে করতে হবে আপনি যদি শুধুমাত্র আমল করে চুপ করে থাকেন ধন সম্পদ বেড়ে যাবে এমনটি ভেবে থাকেন তাহলে কিন্তু এই আমলটি করার পর আপনার ভাগ্য পরিবর্তন হবে না আপনাকে একটু চেষ্টা করতে হবে এবং পরিশ্রম করতে হবে আপনি যদি এতটুকু করতে পারেন মহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন আপনার রিজিকের মধ্যে এত দান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি তবে এ আমলের একটি শর্ত রয়েছে আর সে শর্তটি অনেক কঠিন আর সে শর্তটি হচ্ছে আপনি যখন এ আমলটি করবেন সেদিন আসর থেকে মাকজিব পর্যন্ত আপনি কারো সাথে কোনো কথা বলতে পারবেন না আপনার এ সম্পূর্ণ সময় শুধুমাত্র এবাদত করে কাটাতে হবে আর আপনি যদি এতটুকু শর্ত মানতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের ধন সম্পদ টাকা পয়সা কেউ আটকে রাখতে পারবে না আপনাদের পরিবারের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে থাকে তাহলে তার অসুস্থতাও দূর হয়ে যাবে আপনারা আসর নামাজের পর চেষ্টা করবেন সাতবার দুরুৎসুরে পাঠ করার জন্য অর্থাৎ এ আমটি শুরু করার আগে সাতবার দুরুৎসুরে পাঠ করলে ভালো হয় মাত্র বার অর্থাৎ তিন তসবিহ পাঠ করবেন বিসমিল্লাহির রাহিম সুবাহান্লাহি অদিহি আউজিম আস্তাক ফিরুল্লাহ সুবাহান্লাহ সুবাহান্লাহি অব হামদিহি আউজিম أستغفر الله سبحان الله وبحمده سبحان الله الأعظم أستغفر الله